নমস্কার, রিতম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আর এই মুহূর্তে দিনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে সঙ্গে রয়েছে আমি বিনোদ। চোখ রাখবো খবরে। পূর্ব মেদিনীপুর জেলায় ফের বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। এবার কোলাঘাটে আগুন ও বিস্ফোরণে ভগ্নস্তূপে পরিণত হলো একটি বাড়ি। বিস্ফোরণের অভিঘাতে আশেপাশের আরো বেশ কয়েকটি বাড়িও ক্ষতিগ্রস্ত হচ্ছে, যদিও এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। রবিবার রাত 10:30 নাগাদ ওই বাড়িতে বিস্ফোরণ হয়। অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টির জন্য ফের বড়সড় ধাক্কা। আরো একবার সময়সীমা বাড়ালেও দিল্লির রাউস অ্যাভিনিউতে আম আদমি পার্টির সদর দফতর খালি করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সোমবার শীর্ষ আদালতের তরফে নির্দেশ দেওয়া হয়েছে আগামী 10ই আগস্টের মধ্যেই খালি করতে হবে ওই সদর কার্যালয়। জেল হেফাজতের মেয়াদ শেষে আলিপুর সিবিআই বিশেষ আদালতে পেশ করা হলো নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। রবিবার রিয়াসি জেলায় একটি মন্দির থেকে ফেরা পুণ্যার্থীদের বাসে জঙ্গি হামলার ঘটনা ঘটে। জঙ্গি হামলার ফলে বাসটি খাদে পড়ে যায়। পুলিশ সূত্রে খবর, সেই ঘটনায় এখনো পর্যন্ত 9 জনের মৃত্যু হয়েছে, জখম হয়েছেন অনেক পুণ্যার্থী। চোখ রাখবো পরবর্তী খবরে। নির্বাচন কমিশনের তরফে ঘোষণা করে বলা হচ্ছে আগামী 10ই জুলাই মানিকতলা, রানাঘাট দক্ষিণ, বাগদা ও রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে হবে উপনির্বাচন। 21শে জুন মনোনয়ন দেওয়ার শেষ দিন। 24শে জুন হবে স্ক্রুটনি, 13ই জুলাই হবে ভোটের গণনা। 17 জুলাইয়ের মধ্যে নির্বাচন প্রক্রিয়া শেষ করতে হবে বলে জানানো হয়েছে কমিশনের তরফ থেকে। বিজেপির পোলিং এজেন্টকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বিষ্ণুপুর বিধানসভা তালডাংরা ব্লকের ছালতোরা এলাকায়। অবশ্য অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। হরিয়ানার পাঁচকুলায় ভয়াবহ পথ দুর্ঘটনা। 2 ট্রাকের মুখোমুখি সংঘর্ষ। 2টি ট্রাকের মধ্যে একটিতে সিএনজি সিলিন্ডার থাকায় সংঘর্ষ হওয়ার সঙ্গে সঙ্গে রীতিমতো বিস্ফোরণ ঘটে। ঘটনাটি ঘটেছে পাঁচকুলার গোলপুরা গ্রামে। ভোটের ফল প্রকাশের দিন সকালে যে ধস নেমেছিল, সোমবার দিনের শুরুতেই সেই ক্ষতি একলাফে সামলে নিল শেয়ার বাজার। এদিন বাজার খুলতে স্টক মার্কেট সর্বকালের উচ্চতায় পৌঁছে যায়। তৃতীয় মোদী সরকার রবিবার শপথ নেওয়ার সেনসেক্স সোমবার সকালে 76,730 পয়েন্ট এবং নিফটি 23,320 পয়েন্ট দিয়ে বাজার খোলে। জম্মু কাশ্মীরের রিয়াসিতে সন্ত্রাসবাদী হামলার তীব্র নিন্দা করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। পাশাপাশি তীর্থযাত্রীদের মৃত্যুতে গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন রাষ্ট্রপতি। রবিবার রিয়াসি জেলায় একটি মন্দির থেকে ফেরা পুণ্যার্থীদের বাসে জঙ্গি হামলার ঘটনাটি ঘটেছে। চোখ রাখবো আবহাওয়ার খবরে। তীব্র গরমের মধ্যেই সুখবর দিল আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী বুধবার থেকে বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গ, সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। তবে তার আগে মঙ্গলবার পর্যন্ত ভ্যাপসা গরম থাকবে সোমবারের মতোই। তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর মোদী এদিন প্রধানমন্ত্রী কিষাণ নিধির 17তম কিস্তি প্রকাশের অনুমোদন দিয়ে নিজস্ব প্রথম ফাইলে স্বাক্ষর করেছেন। এর ফলে 9.3 কোটি কৃষক উপকৃত হবে এবং প্রায় 20,000 কোটি টাকা বিতরণ করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তৃতীয় মন্ত্রিসভাতেও স্থান পেয়েছেন অমিত শাহ, রাজনাথ সিং, নিতিন গডকরি। রবিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী পদে মোদীর শপথ গ্রহণের পরই মন্ত্রী হিসাবে শপথ নেন রাজনাথ সিং, অমিত শাহ ও নিতিন গডকরি। মন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পরবর্তী দিন অর্থাৎ সোমবার সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা যোগী আদিত্যনাথ। অবশেষে 2 দশকের পর ইস্টবেঙ্গল ক্লাবে শেষ হচ্ছে কল্যাণ মজুমদারের যুগ। লাল হলুদ সচিবের দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চলেছেন কল্যাণ। নতুন সচিব পদে আসতে চলেছেন বর্তমানে সহসচিব পদে থাকা রূপক সাহা। টি-20 বিশ্বকাপে ভারতের কাছে 7 বার হারল পাকিস্তান। 2007 সাল থেকে দুদল এ পর্যন্ত 8টি ম্যাচে মুখোমুখি হয়েছে। পাকিস্তান জিতেছে মাত্র 1টি। আর টি-20 বিশ্বকাপে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের হার রয়েছে 6টি। বলিউডের অন্দরে গুঞ্জন বিচ্ছেদ হয়ে গেছে নাকি অনন্যা পান্ডে ও আদিত্য রয় কাপুরের। কোনো অজানা কারণেই নাকি ভেঙে গিয়েছে তাদের সম্পর্ক। যদিও এ নিয়ে কোনোদিনই প্রকাশ্যে মুখ খোলেননি এই জুটি। এবার জল্পনার মাঝেই মেয়ের প্রাক্তন প্রেমিকের সঙ্গে এক ফ্রেমে ধরা দিলেন চাঙ্কি পান্ডে। শোনা যাচ্ছে গোয়াতে একটি বিজ্ঞাপনের শুটিংয়ে একসঙ্গে গিয়েছেন চাঙ্কি ও আদিত্য। আজ তবে এই পর্যন্তই। আরও নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই চোখ রাখুন রিতম বাংলার ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে। আর হ্যাঁ, গুগল প্লে স্টোরে গিয়ে অবশ্যই ডাউনলোড করুন রিতম অ্যাপ।